সকলকে নতুন এপিসোডে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে ওয়াইফাই হ্যাক, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক কিভাবে করা যায় সে বিষয় নিয়ে, বা আদৌ করা পসিবল কিনা আপনার দ্বারা, আমার দ্বারা, বা প্লে স্টোরের যে সকল অ্যাপস পাওয়া যায় সেই অ্যাপসগুলো দ্বারা সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা পসিবল কিনা সেটা নিয়ে আলাদা আজকে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এখন সকলেই মোটামুটি আমরা ওয়াইফাই এর সাথে পরিচিত, যেটা মূলত কি, যে আমাদের ব্রডব্যান্ড যে ইন্টারনেট লাইন আছে সেই ইন্টারনেট লাইন নিয়ে এসে সাধারণত যে একাধিক ডিভাইস একই ব্রডব্যান্ড লাইনে ব্যবহার করার জন্য যে একটা আলাদা ডিভাইস আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি ওয়্যারলেস রাউটার। তো অনেকের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে যে আসলে কি আমি যে ওয়াইফাইটা ইউজ করতেছি এটা কি কেউ পাসওয়ার্ডটা হ্যাক করতে পারবে কিনা, বা পাশের বাসায় ওয়াইফাই আছে, আমরা অনেকেই ভাবি যে পাশের বাসায় ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি হ্যাক করতে পারতাম, যদি পাসওয়ার্ডটা পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো, আমি ফ্রি ফ্রি ইউজ করতে পারতাম। তো আপনাদের এই সকল প্রশ্নের সকল সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে পাবেন। আর প্রথমেই বলে নিই, যদি আপনি ভেবে থাকেন খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে ফেলবেন, প্লে স্টোরে যে সকল অ্যাপস আছে সেই সকল অ্যাপস দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে ফেলবেন, তাহলে আপনি একেবারেই ভুল ভাবতেছেন। কারণ প্লে স্টোরে যে অ্যাপসগুলো আছে সেগুলো দিয়ে কখনোই আপনি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন না। গুগল এ ধরনের কোনো অ্যাপস তার প্লে স্টোরে অ্যালাউ করে না, এবং অ্যান্ড্রয়েডের এখন পর্যন্ত এরকম অ্যান্ড্রয়েডের কোনো শক্তিশালী অ্যাপস তৈরি হয় না যেটা ওয়াইফাই পাসওয়ার্ড রিজেনারেট করতে পারে, বা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারে, বা ওয়াইফাই পাসওয়ার্ড আপনি জানেন না কিন্তু সহজে আপনাকে শো করবে, এরকম কোনো অ্যাপস এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডে ডেভেলপ হয়নি, বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাও এতটা শক্তিশালী না যে কোনো হ্যাকিং কাজে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা যেতে পারে। তাহলে ওয়াইফাই কীভাবে হ্যাক করা পসিবল, বা আদৌ পসিবল কিনা, বা অনেক সময় শুনি যে অমুক জায়গায় ওয়াইফাই হ্যাক করা হয়েছে, বা অমুক বন্ধু আমার সহজে ওয়াইফাই হ্যাক করছে, তার এগুলো প্রশ্ন উত্তরগুলো কী, তো চলুন এই প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি। প্রথমেই আমরা এগুলো জানার জন্য আগে জেনে নিই ওয়াইফাই এর সিকিউরিটি সিস্টেমটা। ওয়াইফাই এর আগের যে সিকিউরিটি সিস্টেমটা ছিল সেটা ছিল WEP, বা যেটাকে সংক্ষেপে অনেকে বলে ওয়েব, WEP বা ওয়েব। WEP এর পূর্ণরূপ হলো ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। প্রথম দিকে রাউটারগুলোতে WEP সিকিউরিটি ব্যবহার করা হতো, এবং এই WEP সিকিউরিটি যেটা ছিল সেটা ছিল অনেক দুর্বল, এবং এটা ছিল 8 ডিজিটের, মানে 8 নাম্বার, মানে 0 থেকে 9 পর্যন্ত আপনি সর্বোচ্চ 8টা নাম্বার ইউজ করতে পারবেন। তো এই 8টা নাম্বার ইউজ করলে আপনি যদি 10টা থেকে 8টা নাম্বার, আমরা যদি একটু গাণিতিক হিসাবে যাই, সেটা হচ্ছে পারমুটেশন বা কম্বিনেশন বা যেটাকে বিন্যাস সমাবেশ বলে, সেখান থেকে যদি আসি তাহলে 10টা ডিজিট থেকে 8 ডিজিটের নাম্বার বা কম্বিনেশন তৈরি করতে পারবেন প্রায় 10 কোটি। তো এই সিকিউরিটিটা সহজেই হ্যাক করা পসিবল ছিল, কারণ শুধু ডিজিট থাকতো। তো এই সিকিউরিটি হ্যাক করা হতো যেটা দিয়ে, সেটা ছিল ব্রুট ফোর্স অ্যাটাক বা ডিকশনারি অ্যাটাক। তো এটাতে যে সফটওয়্যারগুলো ইউজ করা হতো সেই সফটওয়্যারগুলোতে এই 10 কোটি নাম্বার দেওয়া থাকতো। যখনই সফটওয়্যারটা দিয়ে অ্যাকশন দেওয়া হতো কোনো ওয়াইফাই রাউটারে, তাহলে সেই সফটওয়্যারটা কী করতো, প্রত্যেকটা কম্বিনেশন ওই সফটওয়্যারের ইনপুট দিত, দিয়ে চেক করতো যে কোন ইনপুটটা দিয়ে পাসওয়ার্ড ক্র্যাক হচ্ছে, বা কোন ইনপুটটা দিয়ে ওয়াইফাই রাউটারটাতে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে। পরবর্তীতে সেই রাউটারটা পাসওয়ার্ডটা ওই কম্বিনেশনটা শো করতো যে এই পাসওয়ার্ডটা এই রাউটারে। এই কারণেই যেগুলো ওয়াইফাই রাউটারে WEP সিকিউরিটি আছে বা WEP সিকিউরিটি সেট আপ করা আছে সেগুলো সহজেই হ্যাক করা পসিবল, এবং এটা কিছু ফ্রি অ্যাপস দিয়েও, অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়েও করা সম্ভব। কিন্তু বর্তমানে যে সকল ওয়াইফাই রাউটার সেগুলোতে WPA2 বা অনেক রাউটারের আপডেটেড রাউটার যেগুলো সেগুলো WPA3 সিকিউরিটি সিস্টেম আছে। WPA হলো ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস। WPA সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে ওয়াইফাই এর সবচেয়ে আপডেটেড সিকিউরিটি সিস্টেম। WPA3টা তো সবচেয়ে বেশি আপডেটেড। তো WPA তে হয় কি, আপনি সর্বনিম্ন 8 ক্যারেক্টার, আমি কিন্তু এর আগে বলছি 8 ডিজিট, WEP তে 8 ডিজিট বলছি, কিন্তু আমি এখন বলছি 8 ক্যারেক্টার, আমি ব্যাপারটা বিশ্লেষণ করতেছি। তো 8 ক্যারেক্টার সর্বনিম্ন পাসওয়ার্ড ইনপুট দিতে পারবেন, সর্বোচ্চ আপনি 64 ক্যারেক্টার ইনপুট দিতে পারবেন। তো এই ক্যারেক্টার্সের মধ্যে কী কী পড়ে, 0 থেকে 9 পর্যন্ত, প্লাস হচ্ছে A থেকে Z পর্যন্ত ক্যাপিটাল লেটারে, এবং A থেকে Z পর্যন্ত স্মল লেটারে, প্লাস হচ্ছে ডট, হ্যাশ, স্টার, ব্লা 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 যা আছে সবগুলো পড়ে। এরকম ধরতে গেলে মোটামুটি প্রায় 100টা ক্যারেক্টার থেকে আপনি 8 ক্যারেক্টার থেকে 64 ক্যারেক্টার পর্যন্ত নিয়ে পাসওয়ার্ডটা দিতে পারবেন। এবং এই পাসওয়ার্ডটা যেটা আছে সেটা ব্রুট ফোর্স যেটা বলে, যে ডিকশনারি অ্যাটাক। ডিকশনারি অ্যাটাক যদি আপনি নর্মালি কোনো ডিকশনারি ওয়ার্ড, মানে যেমন ধরেন যে ডিকশনারি ওয়ার্ড যদি বলি লাভ, ডিকশনারি ওয়ার্ড যদি বলি যে মাম্মা, ডিকশনারি ওয়ার্ড যদি বলি বাংলাদেশ, ডিকশনারি ওয়ার্ড যদি বলি আমেরিকা, ডিকশনারি ওয়ার্ড যদি বলি যে মাইক্রোবাস, এই ওয়ার্ডগুলো যদি পাসওয়ার্ড ইউজ না করে থাকেন, বা এই ওয়ার্ডগুলোর সাথে যদি আপনি কম্বিনেশনের নাম্বার
বা আপনি অন্যান্য ক্যারেক্টার ডট স্টার হ্যাশ স্ল্যাশ স্পেস এগুলো ইউজ করে থাকেন তাহলে সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা ডিকশনারি অ্যাটাক বা ব্রুট ফোর্স অ্যাটাক দ্বারা জেনারেট করা যায় না, যে কারণে সেই ওয়াইফাইটা সহজে হ্যাক করা যায়। কিন্তু তারপর শোনা যায় যে বিশ্বের কোথাও কোথাও কোনো বড় কোম্পানির ওয়াইফাই হ্যাক করা হয়েছে, কোনো বড় কোম্পানির দেখা গেছে ওয়াইফাই হ্যাক করে অ্যাক্সেস নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সম্ভব, সেই লেভেলের হ্যাকিং জ্ঞানটা অবশ্যই থাকতে হবে, সেই লেভেলের হ্যাকিং জ্ঞানটা অবশ্যই থাকতে হবে। যদি সেই লেভেলের হ্যাকিং জ্ঞান থাকে তাহলে আপনি করতে পারবেন। আর WPA সিকিউরিটিতে যদিও আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, সেই পাসওয়ার্ডটা আপনি পাবেন টোটালি হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, যেটা ডিক্রিপ্ট করা এত সহজে পসিবল না। আর যদিও পসিবল হয়ে থাকে সেটা খুব ভালো একটা হাই এন্ডের কম্পিউটার দ্বারা সে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটি ডিক্রিপ্ট করার জন্য বছরের পর বছর সময় লেগে যেতে পারে। তো তারপর যে এই হ্যাকিংয়ের ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো মূলত একটা হ্যাকার টিম, তারা হচ্ছে সুসংগঠিত হ্যাকার টিম, তারা যে ওয়াইফাইটাতে হ্যাক করবে সে ওয়াইফাই ফার্মার সম্বন্ধে, সেই ওয়াইফাইয়ের সিকিউরিটি প্যাচ সম্বন্ধে, সেই ওয়াইফাই কী ধরনের কোডিং এর উপরে তৈরি বা সেই ওয়াইফাই ফার্মারটা কীভাবে সাজানো আছে, UIটা কীভাবে সাজানো আছে, এই জিনিসগুলো জেনে শুনে একটা পড়াশোনা রিসার্চ করে, দীর্ঘ সময়ের একটা রিসার্চ করে তারা নামে। এবং এই ধরনের হ্যাকিংগুলোতে খুব বড় রকমের একটা বাজেট থাকে, যে বাজেটটা আপনার আমার দ্বারা সম্ভব না। তো সহজেই আমরা কোনো পাসওয়ার্ড চাইলেই এখন হ্যাক করতে পারবো না ওয়াইফাইয়ের। তো এর জন্য যেটা বললাম যে ওই বড় মাপের যারা হ্যাকার হ্যাকার টিম তাদের দ্বারাই এটা সম্ভব। তো আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই জানেন যে ওয়াইফাই পাসওয়ার্ড এতদিন আপনি চেষ্টা করে থাকেন বা আপনাকে কেউ বলে থাকেন, সে অবশ্যই আপনাকে ভুয়া তথ্য দিয়েছে, বোগাস কথা বলেছে, বা আপনি যদি চেষ্টাগুলো করেছেন সেগুলো হচ্ছে টোটালি বৃথা চেষ্টা। তারপর যদি আপনি কোনো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারেন তাহলে সেটা হয়ে থাকে ওই WPA সিস্টেমে, বা আরেকটা সিস্টেম আছে WPS। মোটামুটি এখনকার আমাদের যে রাউটারগুলো আমরা বাসাতে ইউজ করি প্রত্যেকটাতে WPS বাটন নামে একটা বাটন থাকে। এই বাটনটা হচ্ছে ধরেন যে আমার বাসায় একটা রাউটার আছে, আমি আমার বাসায় গেস্ট আসলো, তাকে আমি আমার পাসওয়ার্ডটা দিতে পারছি না, কিন্তু তা সে হয়তো 2-4 ঘন্টা থাকবে, আমি তাকে আমার ওয়াইফাই নেটওয়ার্কটা অ্যাক্সেস দিব। সেক্ষেত্রে আমার রাউটারের যে WPS বাটনটা আছে সেটা জাস্ট একবার চেপে দিয়ে আমি জাস্ট তার কাছ থেকে ফোনটা নিয়ে ক্লিক করে দিলেই সেখানে আমার কানেক্ট হয়ে যাবে উইদাউট পাসওয়ার্ড, এবং তাকে আমার পাসওয়ার্ডটা দিতে হলো না, তার ফোনেও পাসওয়ার্ডটা সেভ থাকলো না। পরবর্তী সে যখনই একবার ডিসকানেক্ট হয়ে যাবে তারপরে আবার সে আবার কানেক্ট করতে পারবে না, যখন পর্যন্ত আমি আবার WPS বাটন চেপে কানেক্ট না করে দিতে পারবো। বা আপনি চাইলে আপনার যদি কোনো রাউটার থেকে অ্যাক্সেস নিতে চান কোনোভাবে রাউটারটার কাছাকাছি যেতে পারেন, তাহলে WPS বাটন দ্বারা আপনি অবশ্যই কানেক্ট করতে পারবেন। তো এই ধরনের চোরামি থেকে একটু দূরে থাকাই ভালো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে, ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন।